না, আমার এফডিসিতে অনেক দিন ধরে যাওয়া হয় না। আসলে সিনেমা করি না তা না, সিনেমা করছি, বেশ কয়েকটা ছবি করলাম, তার মধ্যে তোলপাড় ছবিটার এখনও কাজ বাকি আছে, আর বউজামাইয়ের লড়াই নামের একটা ছবি করলাম, এটা মুক্তির অপেক্ষায় আছে। আরেকটা হচ্ছে নাম্বার 1 পুলিশ, এটাও মুক্তির অপেক্ষায় আছে। আরেকটা বোধহয় এক বিন্দু ভালোবাসা করলাম, সেটাও মুক্তির অপেক্ষায় আছে। আর গল্প পছন্দ হলে করব, কিন্তু আসলে গল্প পছন্দ হচ্ছে না, বা আনুষাঙ্গিক কিছু বিষয় আছে সেগুলোতে মানে একত্রিত হতে পারছি না, এর জন্যই আসলে কাজ এখন আপাতত স্টপ রেখেছি। ভালো লাগে যখন মনে পড়ে যে আই এম সো ব্লেসড, আমি এত সুন্দর একটা সময় পার করে এসেছি, আমি মনে করি আবার খুব ভালো লাগে। আসলে এক সময় একটা যুগ আসে, এখন যেরকম আমরা সবাই এক ধরনের নেশাগ্রস্ত স্মার্টফোনের প্রতি, কিছু হলে স্মার্টফোন, গেম খেললে স্মার্টফোন, নিউজ দেখলে স্মার্টফোন, এখন টিভিরও মানে আমরা আগে যখন ঘরে ঘরে টিভি ছিল, একটা ট্রেডিশন ছিল, এখন মানুষ টিভি দেখার থেকেও মানে অনেকের মন উঠে গেছে, এখন ওই স্মার্টফোনের প্রতি মানুষ আসক্তিতে ভুগছে। তা আসলে এই আসক্তিটাই অনেক কিছুকে পরিবর্তন করে দিয়েছে। আপনারা জানেন যে মিউজিক্যাল ইন্ডাস্ট্রিটাও এখন একটা সময় যেই ধরনের একটা ই ছিল, মিউজিক্যাল ইন্ডাস্ট্রির একটা চল ছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো চলচ্চিত্রটা যেহেতু বিশাল বড় একটা মাধ্যম, এটা বন্ধ হতে যেও এখনও ওভাবে বন্ধ হয়নি, ওটিটি প্ল্যাটফর্মে মুভি হচ্ছে, বিভিন্নভাবে এটা আসলে ছড়িয়ে ছিটে আছে। হয়তোবা আমরা যে আগে যে মুভিগুলো করতাম সিনেমা হল বেসড, এগুলোতে একটু ধস্ত পড়েছে, ধস তো অবশ্যই হয়েছে, কারণ অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে, অনেক সিনেমা হল আছে কিন্তু দর্শক নেই। এই অবস্থায় হল মালিকরাও এই ব্যবসাটা চালিয়ে যেতে চাচ্ছে না, তারা এইরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে আর কি সবাই। স্মার্টফোনে এর জন্য মূল দায়ী, এটার জন্য আসলে কোনো কিছুকেই আমি দায়ী করব না, সময়ের সাথে সব কিছুরই পরিবর্তন আসে। শুধু বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে এখন সিনেমা হল ব্যবসায় একটা চাপ আসছে। সারা বিশ্বে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পরপর ছবি খারাপ যাচ্ছে, আগের মতো সেই ব্যবসাটা কিন্তু ভারতেও নেই। তাই এটার জন্য আমাদের দেশে নির্দিষ্ট লোককে কেন দায়ী করব? ওই যে বললাম যে এখন আসলে স্মার্টফোন কেন্দ্রিক লাইফস্টাইল হয়ে গেছে সবার, ছোট শিশুর হাত থেকে শুরু করে বৃদ্ধ সবার হাতেই কিন্তু সেলফোন বা মোবাইল ফোন, স্মার্টফোন যেটাই বলেন। আর এই কারণেই আসলে সাংস্কৃতিক চর্চারও একটা বিশাল পরিবর্তন এসেছে। আমার মনে হয় না খুব একটা হুমকিজনক হবে, কারণ কি আমাদের দেশের মানুষ, আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা নিজের দেশকে ভালোবাসি, আমরা নিজেদের সংস্কৃতিকে ভালোবাসি। অতীতেও ভারতীয় অনেক শিল্পীদের ছবি এদেশে মুক্তি পেয়েছে, হয়তো বা বাংলা ছবির মাধ্যমেই তাদের ছবি মুক্তি পেয়েছে, কিন্তু তারা কিন্তু ওইরকম ফল পাননি। আর যে ছবি নিয়ে এত আলোচনা সমালোচনা, হ্যাঁ আমরা প্রথম দিকে একটু আমাদের ইন্ডাস্ট্রির যারা গণ্যমান্য তারা ভয় পেয়েছিলেন যে এখন যদি ভারতীয় সিনেমা আমাদের হলে আসে, যদি ভারতীয় সিনেমায় চলে, বাংলা সিনেমা একটা হুমকির মুখে পড়ে যাবে। এমনিতেই তো বাংলা সিনেমা এখন ভালো যাচ্ছে না, তার মধ্যে যদি ভারতীয় সিনেমা চলে, হয়তো বা আমাদের সিনেমাগুলো একটা আর মেকিংও হবে না, হয়তো হল মালিকরা হিন্দি সিনেমার উপরে নির্ভর করবেন তখন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে না, এতে বাংলা সিনেমার তেমন কোনো ক্ষতি হবে না। বাংলা সিনেমার যেই ধারাটা আছে, আমরা যদি একটু আমাদেরকে পরিবর্তন করতে পারি, আমাদের ফিল্ম মেকিং, আমাদের অ্যাক্টিং, আমাদের চিন্তাধারা ফিল্ম মেকিংয়ের ওপর, অন্যকে নকল না করে আমরা মৌলিক গল্প নিয়ে যদি আমরা নামি, আমাদের শিল্পীরা যদি ভালো অভিনয় করতে পারে, আমাদের দর্শক কেন লুফে নেবে না? আমাদের দেশের মানুষ নিজের দেশকেই ভালোবাসে, নিজের দেশের সিনেমাকেই ভালোবাসে বেশি। এবিসিতে শ্যুটিং হয়, বিভিন্ন টিভি চ্যানেলে শ্যুটিং হয়, কিন্তু ফিল্মের শ্যুটিংটা আসলে আগের তুলনায় অনেক অনেক কম হয়। হয়তো আগে যেখানে 100%-এর মধ্যে 1%-2% নেমে এসছে ফিল্মের শ্যুটিংটা, আগে পুরো এফডিসিটা আমাদের ফিল্ম জগতের কন্ট্রোলে ছিল, আন্ডারে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে
ফিল্ম ইন্ডাস্ট্রিটাতে এখন টিভি চ্যানেলের ফ্লোরগুলো বিভিন্ন চ্যানেলের চ্যানেল হয়তো বা নিয়ে রাখছে তারা তারা তাদের অনুষ্ঠান চালাচ্ছে কিন্তু ফিল্মের কাজটা খুব কম হচ্ছে এফডিসি কেন্দ্রিক কাজটা খুবই কম হচ্ছে